যারা বলছেন দেশে এখন 648 জন সংসদ সদস্য আছে, তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন অথবা সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। যারা এই বলছেন যে এখন 648 জন সংসদ সদস্য আছেন, তারা সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট করছেন না। শপথ এবং কার্যভার গ্রহণ করা কিন্তু দুটো আলাদা জিনিস। শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা নয়। আমরা এমপি হয়েছি, তাহলে কি শপথটা শুধু শুধু নিয়েছি? শপথও আমরা নিয়েছি, হ্যাঁ, কিন্তু পুরানো যারা আছেন তারা কিন্তু আর কাজ করতে পারবেন না।